মাত্র কদিন পরে কাতারে শুরু হচ্ছে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসর বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্ট। এই খেলায় অংশগ্রহণকারী দেশগুলো নিয়ে বাংলাদেশে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সেই উত্তেজনার জোয়ারে ভাসছেন বাংলাদেশি বিনোদন তারকারা। কে কোন দল সাপোর্ট করেন তা ইতিমধ্যে জানান দিতে শুরু করেছেন এইসব তারকা। পছন্দের দলের জার্সি পরে ইতিমধ্যে শুভকামনাও জানাচ্ছেন অনেক তারকা। তাদের মধ্যে আর্জেন্টিনা আর ব্রাজিলের সমর্থকই বেশি। চিত্রনায়ক সাকিব খান গণমাধ্যমকে জানিয়েছেন তিনি আর্জেন্টিনার সমর্থক, ম্যারাডোনা তার বাল্যকালের হিরো, পাশাপাশি ব্রাজিলের খেলাও পছন্দ করেন। তিনি মনে করেন ল্যাটিন আমেরিকার ব্রাজিল ও আর্জেন্টিনার দলই ফুটবলকে শিল্পের পর্যায়ে নিয়ে গেছে। ব্রাজিল নাকি আর্জেন্টিনা, কোন দলের খেলা পছন্দ করেন? এমন প্রশ্ন জবাবে চিত্রনায়িকা শবনম বুবলি জানিয়েছেন দুই দলের খেলাই উপভোগ করেন তিনি, তবে পছন্দের দলের নাম বলতে চান না তিনি। নিজের ফেসবুক পেজে এক পোস্টে বুবলি বলেছেন, যখন দেখি বা শুনি আমাদের দেশের মানুষ বিশেষ করে আর্জেন্টিনা ব্রাজিলের মতো ভিন দেশের খেলা নিয়ে নিজেদের মধ্যে মারপিট, রেষারেষি, গালাগালি, তর্কাতর্কি, গণ্ডগোল, আহাজারি এবং আত্মহত্যার মতো ঘটনা ঘটাচ্ছে, তখন দুঃখ লাগে। চিত্রনায়িকা অপু বিশ্বাস ছোটবেলা থেকেই ব্রাজিলের সমর্থক। তিনি বলেছেন এক সময় না বুঝেই ব্রাজিল সাপোর্ট করতেন, আর এখন তিনি সাপোর্ট করেন খেলা বুঝে। ছেলে আব্রাম খান জয়কেও ব্রাজিলের জার্সি পরিয়ে ব্রাজিলের সমর্থক বানানোর চেষ্টা করেছেন তিনি। হালের আলোচিত নায়িকা পরিমণি আর্জেন্টিনার সমর্থক, তবে তিনি ব্রাজিলিয়ান স্ট্রাইকার নেইমারকে পছন্দ করেন। খল অভিনেতা মিশা সওদাগর ব্রাজিলের সমর্থক। চিত্রনায়ক সাইমন সাদিকও সমর্থন করেন ব্রাজিলকে। পেলে নেইমারদের ব্রাজিলকে পছন্দ করেন বিধা সিনহা মিম এবং অভিনেত্রী মোনালিসা। তবে আরেক জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি ম্যারাডোনা মেসির আর্জেন্টিনার সমর্থক। আলোচিত নায়িকা পূজা চিরিও মেসির ভক্ত। অভিনেতা ও শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক জায়েদ খান ছোটবেলা থেকে আর্জেন্টিনা দলের সমর্থক। চিত্রনায়ক নীরব ও ইমন দুজনেই আর্জেন্টিনার সাপোর্টার। ইলিয়াস কাঞ্চনও মেসির আর্জেন্টিনার ভক্ত। দুই পর্দার জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান ছোটবেলা থেকেই সমর্থন করেন আর্জেন্টিনাকে, ফুটবল ভালোবাসেন, সময় পেলে খেলা দেখেন প্রিয় দল এবং মেসি। তারকা দম্পতি তিশা ফারুকি আবার ভিন্ন দলের সমর্থক। নির্মাতা মোস্তফা সরওয়ার ফারুকি সমর্থন করেন ব্রাজিলকে, আর তার স্ত্রী অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা লিওনেল মেসির আর্জেন্টিনার একনিষ্ঠ ভক্ত। জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী ও তার ছেলে শুদ্ধ আর্জেন্টিনা দলের সমর্থক। ছোট পর্দার হার্টথ্রব অভিনেতা জ্যাউল ফারুক অপূর্ব সমর্থন করেন ব্রাজিলকে। নিউজ ডেস্ক, বানু টিভি।